1998 সালের পর ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে তারা এখন মুম্বাইতে। মঙ্গলবার বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এই মাঠে আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকা স্রেফ উড়িয়ে দিয়েছে ইংল্যান্ডকে, বাংলাদেশের বিপক্ষেও একই দাপট দেখাতে চাইবে তারা। সেই ঝড় থামানোর প্রস্তুতি নিতেই বাংলাদেশ আজ ঘাম ঝরিয়েছে ইতিহাস সমৃদ্ধ স্টেডিয়ামে। অনুশীলনে সবার চোখ ছিল সাকিব আল হাসানের দিকে। ভারতের বিপক্ষে আগের ম্যাচ না খেলায় সাকিব আজ মাঠে নেমে কীভাবে নিজেকে প্রস্তুত করেন সেটা ছিল দেখার। শুরুতে ফুটবলই খেলে ঘাম ঝরিয়ে নেওয়ার পর কয়েক দফা নেটে ব্যাটিং করেছেন। সব মিলিয়ে তিনি মিনিট পঞ্চাশেক সময় দিয়েছেন তিনটি ভিন্ন নেটে। বাংলাদেশের আজকের অনুশীলনে অনুপস্থিত ছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। মুম্বাইয়ের প্রচণ্ড গরম টের পেয়েছেন তিনি। দল থেকে জানানো হয়েছে পানিশূন্যতায় ভুগছেন কোচ। মুম্বাইয়ের আজকের তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস দেখালেও বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল আরও বেশি। গরমে গায়ে কাঁটা দিয়ে ওঠে, ঘাম ঝরে। বাকিরাজ পুরোদমে অনুশীলন করেছেন স্টেডিয়ামের তিনটি সেন্টার উইকেটে। ব্যাটিং বোলিংয়ের নিজেদের ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমরা পুরোদমে ব্যাটিং করেছেন। পেসে উত্তাপ ছড়িয়েছেন মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ। কাঁধে নিগল থাকায় তাসকিন আজ হাত ঘোরাননি, তাকে নিয়ে আলাদা সময় কাটিয়েছেন ফিজিও বায়েজিদুল ইসলাম। এছাড়া ডোনাল্ডের সঙ্গেও কাজ করেছেন তাসকিন।